हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल कुक विद तनिमा। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खुबी भालो आछी। आज के आमी तुम्हारे साथ शेयर करब एक माछेर रेसिपी। आमी लोटे माछ के एकदम अन्य रकम भावे रान्ना करेछी, आशा करी तुम्हारे रेसिपिटा खुबी भालो लागबे आर तुम्हारा बाड़ीते ट्राई करबे। एबं आमार मने हय जे आमार सब रेसिपिगुलोई तोमादेर खुबी भालो लागे। एखाने आमी 400 ग्राम मतो लोटे माछ निये केटे भालो करे धुए परिष्कार करे रेखेछी। एरपर आमी लोटे माछटाके एकटु सेद्ध करे नेब। कड़ाइये जल निये निये तार मध्ये आमी लोटे माछ दिए दिलाम आर दिए देब सामान्य एकटु नून आर हलुद। दिए आँचटाके जोरे करे प्राय 6-7 मिनट मतो आमी कुक करब, ताते लोटे माछटा किन्तु एकदम सेद्ध हो जाबे। लोटे माछ रान्ना होते खूब कम समय लागे, जेहेतु माछटा खूब नरम आर काटाओ एकदम नेई बोललेई चले। देखो आमार लोटे माछटा सेद्ध हये गेछे। एरपर आमी लोटे माछेर जे काटा आछे से काटाटा छाड़िये नेब। आमार काटा छाड़ानो हये गेछे, पुरो फ्लेशटाई एखाने आछे। एरपर आमी एर मध्ये मिशिए दिच्छी कुचि करे केटे रखा पेंयाज, तारपरे नून हलुद आर एकटू सामान्य मिष्टि, चीनीटा तोमरा स्किप करते पारो। आर मिशिए दिच्छी बेसन, बेसन अल्प अल्प करे दिते हबे आर माखते हबे, एकसंगे पुरोटा देवा जाबे ना। आमी माखछी একটু টাইট হবে মাখাটা, এবং একটু যাতে হাতে মুঠো করে গোলা করা যায় সেরকমভাবেই ডোটা মাখতে হবে। দেখো পুরো বেসনটাই আমি দিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। এটা প্রথমেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার ভুল হয়ে গেছে, তাই আমি লাস্টে অ্যাড করছি। জিঞ্জার গার্লিক পেস্ট 1 teaspoon মতো দিয়েছি। দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মেখে নেব। আর দেখো মাখাটা কিন্তু একটু শক্ত হয়েছে, কারণ লোটে মাছকে আমি যদি ফ্রাই করতে যাই তাহলে কিন্তু একটুখানি এর মধ্যে বাইন্ডিং এজেন্ট মেশাতেই হবে। আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি ওই মাখাটার থেকে এরকম ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব বা পাকোড়ার আকারে ভেজে নেব। আমি সর্ষের তেলে ফ্রাই করছি। এক পিঠ ভাজা হয়ে গেছে পাকোড়াগুলো, আমি উল্টে দিচ্ছি। প্রথমে আঁচটা একটু বাড়িয়ে তারপর কমিয়ে এইভাবে কিন্তু পাকোড়াগুলোকে ভাজতে হবে। দেখো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব এবং আবারও বাকিটা বড়ার আকারে ভেজে নেব। লোটে মাছের পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে, কারণ অলরেডি মাছটা সেদ্ধ করা আছে। ভাজা হয়ে গেছে সব পাকোড়া, আমি তুলে নিচ্ছি। এরপর যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখো এরপর আমি দিয়ে দিলাম একটা পেস্ট, তার মধ্যে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু চিনি, এটা কিন্তু অপশনাল। আর দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে বেশ 6-7 মিনিট ধরে কষাতে হবে। মশলা যত ভালো কষা হবে রান্না তত ভালো হবে, এটা আমি বারবারই তোমাদের বলি। ঢাকা দিয়ে আমি প্রায় আরও 5-6 মিনিট মতো কষাবো। দেখো বেশ ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা কাশ্মীরি রেড চিলির জন্য হয়েছে কালারটা। এরপর আমি গ্রেভির মধ্যে পাকোড়াগুলোকে অ্যাড করছি। এখানে কিন্তু একটা কথা বলছি যে গ্রেভিটা আমি একটু কম রাখবো, মানে
একটুখানি মাখামাখা রাখবো, তবে তোমরা যদি চাও বেশি জল অ্যাড করতে পারো। দেখো আমি এটুকু জলই অ্যাড করলাম, তবে এটা মাখামাখা করলেই বেশি ভালো লাগবে। একটু জল অ্যাড করার পর আমি একটু ভাজা মশলা যেটাকে বলা হয় সেটা দিয়ে দিলাম, মানে ধনে জিরে শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে আমি গ্রাইন্ড করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে আবারও 6-7 মিনিট মতো কুক করব। দেখো আমার রান্না একদম রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নিয়ে চলে আসছি। আমি একটুখানি গার্নিশ করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো। আমার রান্না একদম রেডি, সবাই বাড়িতে এটা ট্রাই করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা প্রেস করে অল করে দেবে, যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান পাবে। বাই ফ্রেন্ডস।